আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জিবাড়ি 19 চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো 13 থেকে 14 বছর বয়সী বাচ্চার ফতুয়া কাটিং করার নিয়ম। আর এই নিয়মটি ফলো করে আপনারা যে কোনো সাইজের ফতুয়া কাটিং করে নিতে পারেন। সেলাই কাজে একেবারে যারা নতুন আজকের ভিডিওটি তাদের জন্য, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ নিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। আজকে আমি 13 থেকে 14 বছর বয়সী মেয়ের একটি ফতুয়া কাটিং করে দেখাবো। আর এই ফতুয়ার বডি হবে 34 ইঞ্চি। ফতুয়া সাধারণত ঢিলেঢালা করে পরা হয়ে থাকে, তাই অ্যাকুরেট বডির সাথে কত ইঞ্চি লুজিং দিলে একটি 13 থেকে 14 বছর বয়সী মেয়ের পারফেক্ট ফতুয়া তৈরি হবে সেই নিয়মটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ফতুয়াটি কাটিং করার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি টোটাল 1.5 গজ পরিমাণ। আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনারা যদি পরিমাণ লম্বাতে যদি আরেকটু বড় করে তৈরি করতে চান, সেক্ষেত্রে আরও 2-1 গিরা কাপড় বেশি কিনে নিতে পারেন। তবে সাধারণত 1.5 গজ পরিমাণ কাপড়ে যে কোনো সাইজের ফতুয়া তৈরি করা সম্ভব। আমি এখানে কাপড়টিকে প্রথমে খুব ভালো করে ইস্ত্রি করে নিয়েছি। আর ইস্ত্রি করে নিয়ে প্রথমে 2 ভাঁজ দিয়ে নিলাম। 2 ভাঁজ দিয়ে নেওয়ার পর আমি আবার একটি ভাঁজ দিয়ে নেব। তবে এই ক্ষেত্রে ভাঁজ দেওয়ার আগে আমি উভয় সাইড থেকে কাপড়টিকে মেপে নেব, অর্থাৎ আমি আমার ঘের সহকারে সেলাই সহকারে আমাদের যতটুকু কাপড় প্রয়োজন আমি ততটুকু কাপড় নিয়ে এখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দেবো। আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ করে কাপড় নিয়ে নেব। ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে কাপড়টি মেপে নিচ্ছি। 10 ইঞ্চি পরিমাণ উভয় সাইড, অর্থাৎ আমার ডান সাইডেও 10 ইঞ্চি এবং বাম সাইডেও 10 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। তাহলে আমাদের কাপড়টি আমি 2 বার ভাঁজ করে 3-4টি পার্ট করে নিলাম। এবার একটি বর্ডার লাইন তৈরি করে নিব। আর এই বর্ডার লাইন থেকে আমি আমার লম্বার মাপগুলো দিয়ে নেব, অর্থাৎ বডি পার্টের যে লম্বার মাপ নিয়েছি প্রথমেই আমি আর্মহোলের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের অ্যাকুরেট আর্মহোলের লম্বার মাপ হচ্ছে 6.5, আমি 7 ইঞ্চিতে দিলাম, 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। একইভাবে 14 ইঞ্চিতে দাগ দিচ্ছি এবং 19 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমরা পুটের মাপটি নিচ্ছি। আমাদের পুট হচ্ছে 14 ইঞ্চি, 14-এর অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। এর সাথে সেলাইয়ের জন্য এক্সট্রা 1/4 ইঞ্চি নিয়ে আমি 7.25-এ দাগ দিয়ে দিচ্ছি। একই মাপটি আমি বডি লাইনে তৈরি করে নিব। তবে এক্ষেত্রে সেলাইয়ের জন্য এক্সট্রা 1/4 ইঞ্চি দাগের প্রয়োজন নেই, শুধু 7 ইঞ্চি দিলেই চলবে। এবার প্রত্যেকটি পয়েন্ট আমি মিলিয়ে নেব স্কেলের সাহায্যে। স্কেলের সাহায্যে মিলানো হয়ে গেলে আমি বডি লাইনের মাপটি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি দেবো বডির মাপ। আমাদের বডি হচ্ছে 34 ইঞ্চি, আমি অ্যাকুরেট বডির সাথে 4 ইঞ্চি যোগ দিয়েছি। অর্থাৎ সাধারণত আমরা জামা কামিজ কাটিং করার সময় 3 ইঞ্চি লুজিং দিয়ে থাকি, যদি সেটা ফার্স্ট বডি সেকেন্ড বডির হিসাবে যদি না কাটিং করা হয়ে থাকে। এটা যেহেতু বেসিক নিয়মে কাটিং হচ্ছে, তাহলে সেখানে আমাদের 3 ইঞ্চি লুজিং দেওয়ার প্রয়োজন হয় কামিজের ক্ষেত্রে। এখানে আমি 4 ইঞ্চি দিচ্ছি, শুধুমাত্র এটা ফতুয়ার জন্য তাই। একইভাবে কমরে দিতে হয় সাধারণত 2 ইঞ্চি লুজিং, সেখানে আমি 3 ইঞ্চি লুজিং দিচ্ছি। আর সেই সাথে হিপে আমাদের দেওয়া লাগে 3 ইঞ্চি লুজিং, সেখানে আমি 4 ইঞ্চি লুজিং দিচ্ছি। সে একইভাবে আমি প্রত্যেকটি মাপ আমি বুঝিয়ে দিলাম। আমাদের বডি হচ্ছে 34, কমর হচ্ছে 30 এবং হিপ হচ্ছে 36। আমি এটার প্রত্যেকটি মাপেরই 1/4 করে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি লম্বার মাপটি বের করে নিচ্ছি। প্রথমে আমি লম্বার মাপটি বের করে নিয়ে নিই, তা আমি এখন বের করে নিচ্ছি। আমাদের লম্বা হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ, দুঃখিত আমাদের টোটাল লম্বা হচ্ছে 23 ইঞ্চি, আমি 23 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর সেই সাথে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা আরও 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। নেওয়ার পরে সাইড থেকে আমি 1/2 ইঞ্চি আরও উপরে উঠিয়ে দাগ দিলাম। এবার আমি আর্মহোলের জায়গাটি দাগ দিচ্ছি। আর আর্মহোলের লাইনটির থেকে আমি 1 ইঞ্চি 1-1.5 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে দাগ দিয়ে দিলাম। এটা আমি তালপাটের জন্য ঘর তৈরি করে নিচ্ছি। আমি তালপাটটিকে ড্রয়িং করব, যার জন্য আমি এটাকে ড্রয়িং ঘরটি তৈরি করে নিলাম। আমাদের গলার চওড়া হবে 2.5 ইঞ্চি, আমি 2.5 ইঞ্চি দাগ দিয়ে একটি ঘর তৈরি ঘর করে নেব আমরা যখন আমরা গলাটিকে তৈরি কাটিং করে নেব। এবার আমি শোল্ডার ডাউন করে নিচ্ছি 1/2 ইঞ্চি। আর সেই সাথে আমরা আর্মহোলের জন্য যে রাউন্ড দাগটি দিতে হয় সেই দাগটি দিয়ে নিচ্ছি। এটা আমি প্রথম পেছনের জন্য দাগটি দিয়ে নিলাম। এবার দিচ্ছি শুধু সামন পাটে তালপাটের জন্য, দুটো পাটেরই আমার রাউন্ড দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কমর থেকে সরাসরি ঘেরের অংশটাকে মিলিয়ে দিচ্ছি। সাইড থেকে যতটুকু আপনারা স্লাইড ওপেন রাখতে চান ততটুকু আপনারা আপনাদের পছন্দ অনুসারে রেখে দাগ দিয়ে নেবেন। এবার আমি এই দাগ দিয়ে নেওয়া জায়গাগুলো অনুসারে কাপড় মার্জিনের কাপড় প্রয়োজন মতো রেখে আমি কাপড়টিকে কাটিং করে নিচ্ছি।
এবার আমি ওপরে পার্ট থেকে সরিয়ে নিয়ে ভেতরে যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে বের করে নিচ্ছি, অর্থাৎ আমি সামন পার্টটিকে সরিয়ে নিয়ে পেছন পার্টটিকে বের করে নিলাম। এবার আমি পেছন পার্টের গলাটিকে কাটিং করে নেব। আমাদের পেছন পার্টের গলা হবে 4 ইঞ্চি, আপনারা যদি চান 3.5 ইঞ্চিও রাখতে পারেন, তবে 4 থেকে 3.5 ইঞ্চি এটা হচ্ছে ফতুয়ার জন্য আমি 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন আপনারা। আমি এখানে একটি বক্স এঁকে নিলাম এবং সেখানে একটি রাউন্ড করে গলার ডিজাইন তৈরি করে নিলাম। এবার এই ডিজাইন অনুসারে আমি কাপড়টিকে কাটিং করে নেব। একইভাবে আমি সামন পাটের যে পাটের কাপড়টি রয়েছে সেটাকে আমি সমান করে ভাঁজ করে নেব। আমি যেহেতু ফতুয়ার গলাতে বক্রম সেটিং করব, তাই আমি এখানে সামন পাটের গলাটিকে এখন কাটিং করছি না। আমি যখন সেলাই করব তখন আমি এই সামন পাটের গলাটিকে কাটিং করে নেব। এখন শুধু আমি সামন পাটের তাল পাটের অংশটিকে কাটিং করে নিচ্ছি। এবার আমরা হাতা কাটিং করব। আর হাতা কাটিংয়ের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ফতুয়াটি কাটিং করে যে কাপড়টুকু বেঁচে গেছে আমি সেই কাপড়টুকু থেকেই হাতাটিকে কাটিং করছি। আর এর জন্য প্রথমে আমি কাপড়টিকে, আমি দুটো পার্ট একসাথেই কাটিং করছি আর এটাকে ভাঁজ করে নিয়েছি একবার। আমাদের হাতা টোটাল লম্বা হবে 15 ইঞ্চি, আর 15 সাথে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব। এবার আমি হাতার যে লম্বাটি রয়েছে লম্বাটির পাশাপাশি আমি সেলাই সহকারে আরও 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিলাম। এবার আমি এই পয়েন্ট করে নেওয়া জায়গাগুলোকে লম্বা করে মিলিয়ে নিচ্ছি, দাগ দিয়ে মিলিয়ে নিলাম। এবার আমি বগলে লম্বা নিলাম, বগলের যে লম্বাটি রয়েছে হাতের বগলে লম্বা সেটা নিলাম আমি 3 ইঞ্চি, আর আমাদের বগলে লম্বা হবে 7 ইঞ্চি পরিমাণ। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ক্ষেত্রে বডির 1/5 ভাগ দেওয়া হয়ে থাকে, আমি এখানে বডির 1/5 ভাগ 7 ইঞ্চি দিয়ে দিলাম। আর আমাদের হাতাটি হবে মাইক হাতা, সামনে ছড়ানো থাকবে আর সেই ছড়ানোর অংশটি হবে 6 ইঞ্চি। আর এই 6 ইঞ্চি দাগ দেওয়ার আগে আমরা বেসিক নিয়মে যে হাতা কাটিং করে থাকি, আমি প্রথমে 4 ইঞ্চি দিয়ে হাতাটিকে ড্রয়িং করে নেব, তারপর আমি এই হাতার সাথে ছড়ানো যে হাতার দাগটি দিয়েছি ছড়ানোর হাতার জন্য সেই দাগটিকে মিলিয়ে নিলাম। এটা আমি ব্যক্তিগতভাবে এইভাবে দাগটি কাটিং করে এই মাইক খাতাটিকে এভাবেই আমি কাটিং করে থাকি, তাই আপনাদের সাথে আমি এই নিয়মটি শেয়ার করলাম। আপনাদের বোঝার সুবিধার্থে এবং কাজ করার সুবিধার্থে আমি যে ট্রিক্সগুলো ফলো করে থাকি আমি সেইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই ট্রিক্সগুলো আপনাদের কাজে লাগবে। এবার এঁকে নেওয়া জায়গাগুলো আমি কাটিং করে নিচ্ছি সেলাইয়ের জন্য মার্জিনের কাপড় রেখে। এবার দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতার কাপড়ে কিন্তু একটু কাপড় কম পড়েছে, তাই আমি যে অংশে কাপড়টুকু কম রয়েছে সেই অংশে কাপড় জয়েন দেব। আমি বেঁচে যাওয়া কাপড়ের টুকরো নিয়েছি এবং সেই কাপড়টিকে আমি আমার হাতার কাপড়ের উপর রাখলাম। যে অংশে কাপড় কম পড়েছে সেই অংশের কাপড়টিকে উপরে এই কাপড়ের উপরে রেখে নিব এবং কেটে নেওয়া হাতার কাপড়ের ডিজাইন অনুসারে আমি এই কাপড়ের হাতাটিকে কাটিং করে নেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি, ঠিক সেভাবে ফলো করলে আশা করি আপনারাও একটি পারফেক্টভাবে হাতা কাটিং করে ফেলতে পারবেন। আমি এই হাতাটিকে সেলাই করার সময় জয়েন করে নেব। তো দর্শক, হয়ে গেল আমার ফতুয়া কাটিং করা। আমি আজকে 34 বডির মাপে একটি 13 থেকে 14 বছর বয়সী মেয়ের ফতুয়া কাটিং করে দেখালাম। আশা করি আমার আজকের এই ফতুয়া কাটিং করার নিয়মটি আপনাদের ভালো লাগবে। আমি যে নিয়মটি আপনাদেরকে দেখালাম সেই নিয়মটি যদি ফলো করেন আশা করি এই নিয়মটি ফলো করে যে কোনো সাইজের আপনারা ফতুয়া কাটিং করে ফেলতে পারবেন এবং সেটা পারফেক্টও হবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।